দুপুর আড়াইটার কিছু আগে পূর্ব নির্ধারিত সংলাপে অংশ নিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একে একে আসতে থাকেন বিএনপির নেতৃবৃন্দ। দলের স্থায়ী কমিটির 5 সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। পরে বেরিয়ে এসে মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়েছেন তারা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এমন অনেকেই আছেন যারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ব্যাহত করছে, তাদেরকে সরাতে বলেছেন তারা। শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। বিএনপির পরপরই প্রধান উপদেষ্টার বৈঠক হয় জামায়াতে ইসলামের সাথে। পরে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান, তারা নির্বাচন এবং সংস্কারের আলাদা রোডম্যাপ চেয়েছেন। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা, এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। এরপর গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হোক সব ধরনের জায়গাতে আমরা এদের কিছু কিছু আলামত দেখতে পাচ্ছি যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো, ওনারা এটাও একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তৃতীয় সংলাপ এটি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।